তারা ভয় ভীত শুধু এই পিলখানা ঘটনা নয় এই পিলখানা ঘটনায় অবশ্যই একদিন এই বাংলাদেশ টিকে থাকলে একদিন প্রকৃত যে তারা পরিকল্পনাকারী দোষী তাদের বিরুদ্ধে বিচার করা হবে এবং এটা জনগণ জানবে সরকারের থেকে পতন হলে তাদের একটা বিরাট ভয় পিলখানার এই কলঙ্কিত এই দিনটি উপলক্ষে বা এই দিনটিকে কেন্দ্র করে সরকারের বহু কর্তা ব্যক্তিরা জড়িত হয়ে যাবে এই ভয় ভয় পার্লামেন্টে ইন্ডেমনিটি দিয়ে বিদ্যুতের উপর ইন্ডেমনিটি দিয়ে এই বিদ্যুৎ কতিপয় তাদের আওয়ামী সিন্ডিকেটের ব্যবসায়ীরা লুট করে টাকা নিয়েছে জনগণের হাত থেকে এটার মামলা হবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে শুধু জাতীয় নয় আন্তর্জাতিকভাবে এটার মামলা হবে যেটা কোনো দেশে যেটা কমার্শিয়াল ইন্টারেস্ট ব্যবসা বাণিজ্যের ব্যাপার যেখানে এই কমার্শিয়াল অ্যাফেয়ার্সে কখনো কোনো পার্লামেন্ট কোনো দেশে কাউকে এই ইন্ডেমনিটি দেয় না আজকে বাংলাদেশে এনার্জির বিদ্যুতের সমস্যা সেই কারণে এটার জন্য বিচার হবে এবং যেহেতু আমাদের এই বর্ডার পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ রাইফেল ছিল এই রাইফেলসকে ধ্বংস করতে ধ্বংস করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দুর্বল হবে এটা স্বাভাবিক এই দুর্বল করার জন্যই এই ষড়যন্ত্র এই হত্যাকাণ্ডটি আসলে আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশে সবচাইতে কলঙ্কজনক ঘটনা এই জন্য যে আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের বহু আমাদের মুক্তিযোদ্ধাকে হারিয়েছি সেনাবাহিনী থেকেও অনেক প্রাণ দিয়েছে কিন্তু পুরো মুক্তিযুদ্ধে এত বড় একটি যুদ্ধ যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই যুদ্ধেও কিন্তু কোনো মেজর জেনারেল নিহত হন না ব্রিগেডিয়ার লেভেল মেজর লেভেল তেমন কোনো ক্যাজুয়ালটি ছিল না এই স্বাধীন বাংলাদেশে এই যে বিডিআরের বিরুদ্ধে এত বড় চক্রান্ত এবং পরিকল্পিত চক্রান্ত এটা সকল মূল্যায়নে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচাইতে আমাদের কলঙ্কজনক একটি অধ্যায় কলঙ্কজনক একটি দিবস এই পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডে মেজর জেনারেল থেকে শুরু করে সামরিক কর্মকর্তারা 57 জন কর্মকর্তা প্রাণ দিয়েছিল শহীদ হয়েছিল এবং 57 জন কর্মকর্তা সহ মোট 74 জন এই হত্যাকাণ্ডে শিকার হয়েছিলেন শহীদ হয়েছিলেন এই যে এত বড় ঘটনা এখানে আলোচনা হয়েছে এর পিছনে বিরাট ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র ছাড়া এত বড় ঘটনা বাইডি বাই হয়ে যেতে পারে না ষড়যন্ত্র ছিল তার প্রমাণ কিন্তু এরপরে অনেকগুলো বিষয় ছিল কয়েকটি আমি উল্লেখ করব এক হচ্ছে এই বিডিআরকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অর্থ কি বিডিআর কিসের জন্য ছিল আমাদের বর্ডার বাংলাদেশ রাইফেলস তারা আমাদের সীমান্তকে পাহারা দেওয়ার জন্য তারা নিবেদিত ছিলেন এবং এই ঘটনার আগে এমন ঘটনা ঘটেছে যে ভারতের যারা সীমান্তরক্ষী তারা অন্যায়ভাবে বাংলাদেশের ভিতরে ঢুকেছে বিডিআর তাদেরকে সমুচিত জবাব দিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে আমি বিস্তারিত করতে চাই না সেই জন্য এই বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র ছিল আমাদের সরকারের থেকে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের লোকেরা সীমান্তে যায় চোরা কারবার করতে অসামাজিক কাজ করতে তার জন্য তারা হত্যা করছে কি লজ্জাজনক যদি অসামাজিক বা চোরাকালানি গিয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করে কেন বিচার হয় নাই কিন্তু বাংলাদেশ সরকার এই কথাটা বলার তাদের আর ক্ষমতা নেই এটাই ছিল ষড়যন্ত্র এই বিডিআরকে ধ্বংস করে দিয়ে আজকে এটার নাম রাখা হয়েছে কি বিজেপি বাংলাদেশের নামতে দারোয়ান দারোয়ান আর রাইফেল এক কথা নয়
এবং এই ভিডিআরকে কারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা সামরিক বাহিনী থেকে সেখানে গিয়ে নেতৃত্ব দিয়েছে। অতএব এই যে সীমান্তে আজকে যা হচ্ছে, সীমান্ত যে আমাদের দুর্বল হয়েছে, এর ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই দিন বিডিআরের আমাদের বীর সেনাবাহিনীর অফিসাররা এবং কিছু বেসামরিক অফিসার। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, সারা জাতি অপেক্ষা করছিল বিডিআরের কাছে কি আছে। সবাই জানে তাদের রাইফেল ছাড়া আর কোনো হেডকোয়ার্টারে কমপক্ষে আর কোনো অস্ত্র নেই। আর্মি এসেছিল আবাহনীতে, তাদের সাথে ট্যাঙ্ক ছিল। আমরা অধীর অপেক্ষা করছিলাম যে একটি ট্যাঙ্ক যদি কেবল বিডিআর বেঁচে যায় তাহলে আর বিডিআরের মধ্যে আর এই বিদ্রোহ করার সাহস কারো হবে না, কোনো হতাহত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। শুধুমাত্র একটি ট্যাঙ্ক যদি গেটে গিয়ে এসে জানত তাহলে বিডিআরের কারো সাহস ছিল না তাদের রাইফেল হাতে রাখা, সারেন্ডার করতে বাধ্য হতো। কিন্তু তা না করে আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে দেখলাম যে তিনজন বাহিনী প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তারা সকল প্রধানমন্ত্রীর অফিসে তারা অপেক্ষা করছে। নিশ্চয়ই তারা নিজেরা এসেছেন অথবা প্রধানমন্ত্রী ডেকে এনেছেন। আর আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাচ্ছিলাম না। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভিতরে যাচ্ছে অ্যাম্বুলেন্স, বাইরে আসছে অ্যাম্বুলেন্স। ভিতরে গেলে সাধারণ মানুষের মনে এটা জাগে যে নিশ্চয়ই কোনো হতাহত কে সেখান থেকে নিয়ে আসার জন্য এই অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই 25 এবং 26 তারিখে কোনো একটি অ্যাম্বুলেন্সের কোনো একটা রুগী সিএমএইচে বলেন বা অন্যান্য কোনো হাসপাতালে বলেন, কোনো আহত ব্যক্তি বা নিহত ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। সেখানে প্রশ্ন, অ্যাম্বুলেন্সগুলো তাইলে যাওয়া আসা করলো কেন, কাদেরকে নিয়ে গিয়েছে, কাদেরকে নিয়ে বেরিয়েছে। বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকায় নয়, বিভিন্ন মিডিয়ায় কিন্তু বিভিন্ন কল্পনা জল্পনা কল্পনা আছে কাদেরকে এই ক্যান্টনমেন্টের ভিতর থেকে এই অ্যাম্বুলেন্স করে ভিতর থেকে বের করে আনা হয়েছে। এটা এখনও জাতির কাছে প্রশ্ন যে ওই তদন্ত কমিটিতে এবং আর্মির যে তদন্ত কমিটি, এর মধ্যে এমন লোকজনের নাম এসেছে, এমন ষড়যন্ত্রের কথা ওখানে আছে যেটা সরকার এটা প্রকাশ করতে সাহস পায়নি। অতএব আজকে জনগণের, আজকে 14 বছর পরে প্রশ্ন, আমাদের দাবি ওই দুইটি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হোক এবং সেই মোতাবেক যারা দায়ী বলে সাব্যস্ত প্রকৃত দায়ীদের বিচার করা হোক। আপনারা দেখেছেন একটা প্রহসনের বিচার হয়েছে, যা কি ইচ্ছা তাকে, এমনকি আমাদের সাবেক এমপি, আমাদের দলের নেতা নাসিরুদ্দিন পিন্টুকেও উনি নাকি নৌকা দিয়ে পারাপার করেছেন। উনি কোনোদিন নৌকার মাঝি ছিলেন, আমরা জানা ছিল না। তাকে ওইভাবে যে বিদ্রোহীদের নাকি পারাপার করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন যে রাত্রে পুরো এলাকা ব্ল্যাকআউট করে কারা আসলে এই ঘটনা ঘটিয়েছে, ওই তদন্ত রিপোর্ট ছিল কিন্তু এটা প্রকাশ করে নাই। ওই পিন্টুর উপরে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ পিন্টু এ ব্যাপারে কিছুই জানে না, জানার কথাও না।